আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে জানি যে বর্তমানে আমাদের দেশে মুজিব বর্ষের ক্ষণ গণনা চলছে নিশ্চয়ই মুজিব বর্ষ আমাদের জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এবং মুহূর্ত তদ্রূপ আমি আজকে এটি বলতে চাই যে গত বছর 12 মার্চ 2019 থেকে আজকের 12 মার্চ 2020 পর্যন্ত এই একটি বছর আমি পিএইচপি বর্ষ হিসাবে ঘোষণা দিতে চাই আমি এই সময়টুকুতে আমাদের পিএইচপি পরিবারে যে সকল সংযোজন হয়েছে নতুন নতুন মিল কারখানার এবং যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে এটি আমাদের পিএইচপি পরিবারের ইতিহাসে সবচেয়ে বৃহৎ এবং চেয়ারম্যান স্যারের নেতৃত্বে এটি সম্ভব হয়েছে আমরা এই একটি বছরে চেয়ারম্যান স্যারের গত বছরের খসরত শরীফ থেকে আজকের এই দিন পর্যন্ত এই একটি বছরে আমরা 4টি মাইলফলক আমরা অতিক্রম করেছি পিএইচপি পরিবারের এর মধ্যে একটি হচ্ছে আমাদের পিএইচপি শিপ রিসাইক্লিং ইয়ার্ড হংকং কনভেনশন সার্টিফিকেটের পাশাপাশি জাপানিজ সার্টিফিকেশন পেয়েছে এটি খুবই দুর্লভ একটি সম্মান এবং এটি উপমহাদেশে মাত্র কয়েকটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডই পেয়েছে এর মধ্যে পিএইচপি রিসাইক্লিং ইয়ার্ড এটি জাস্ট গত 2 মাস আগে আমরা এটি এটার যোগ্যতা আমরা অর্জন করি এর পাশে আমরা আমাদের পিএইচপি গ্লাস ফ্যাক্টরির ক্যাপাসিটি আমরা দ্বিগুণ করেছি আগে আমরা প্রত্যেক দিন 150 টন প্রোডাকশন করতাম এখন আমরা 300 টন প্রোডাকশনে নিয়ে গিয়েছি আমাদের এই পিএইচপি গ্লাস ইন্ডাস্ট্রিকে এর পাশে আমাদের যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিটাও আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে এই বছরই আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমরা আমাদের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলীদের নিয়ে আমরা এই ক্যাম্পাসে উঠেছি আর আমাদের পিএইচপি পরিবারের এযাবৎকালের সবচেয়ে সর্ববৃহৎ যেই শিল্প প্রতিষ্ঠান আমাদের ফেনী প্রজেক্ট এই ফেনী প্রজেক্টও আমরা চেয়ারম্যান স্যারের নেতৃত্বে এই বছরই প্রোডাকশনে যাই তো এই 4টি মাইলফলকের কারণে আমি এই বছরটাকে পিএইচপি বর্ষ হিসাবে ঘোষণা করছি এবং এটি সম্ভব হয়েছে চেয়ারম্যান স্যারের নেতৃত্বের কারণে ওনার পরিশ্রমের কারণে এবং ওনার দিকনির্দেশনার কারণে এবং ওনার দিকনির্দেশনায় আমরা প্রত্যেকটি ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং পিএইচপি পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা ওনার দিকনির্দেশনায় কাজ করেছি চেয়ারম্যান স্যারের তো অনেক গুণ আমরা জানি চেয়ারম্যান স্যারের গুণের শেষ নেই উনি আমাদেরকে জীবনেও একটা গালি দেন নাই আমরা 7 ভাই 1 বোন আমাদেরকে উনি কখনো একটা গালি দিয়ে আমাদের এই জীবদ্দশা এখন পর্যন্ত আমাদের কাউকে আমাদের কোনো ভাই বোনকে ওনাকে গালি দিতে শুনে নেই এবং উনি ছোটবেলায় আমাদেরকে যেটা করতেন বাসায় মেহমান আসলে মেহমানদের জুতা পরিষ্কার আমাদেরকে দিয়ে করাতেন এবং এটা উনি খুব পারপাসলি করতেন যাতে করে আমাদের ভিতর থেকে অহংকার উনি নিঃশেষ করে দিতে পারেন তো
চেয়ারম্যান স্যারের গুণাবলী দিয়ে আমি একটা কবিতা লিখেছি সম্প্রতি, গত তিন চার দিন আগে। আমি কবিতাটি আবৃত্তি করে আমার বক্তব্য শেষ করব। কবিতার নাম সুফি মিজান। সুফি মিজানরা শূন্যকে করে পরিপূর্ণ, সুফি মিজানরা আধার করেন আলোকিত, সুফি মিজানরা জাতিকে করেন উজ্জীবিত, সুফি মিজানরা ভালোবাসে দেশকে অনন্ত, সুফি মিজানরা এতিমদের আশ্রয়, সুফি মিজান করেন গরিবের মন জয়, সুফি মিজানরা ভয় করে শুধু আল্লাহ, সুফি মিজানরা জীবন কাটান নবীর চর্চায়, সুফি মিজানরা মাসে মাসে জন্মায় না, যুগে যুগেও না, সুফি মিজানরা জন্মায় শতাব্দীতে দু চারজন। আমরা অতীব ভাগ্যবান, আমাদের মাঝে উপস্থিত সুফি মিজান একজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।